ফজলুর রহমান রহিম বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশ তথা বিশ্বের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক বর্তমান যুগ বর্তমান সময়গুলো আর্থিক লেনদেনের সমস্ত ক্ষেত্রটা নিয়ন্ত্রণ করে থাকে। আর এই কেন্দ্রীয় ব্যাংক অনেকগুলো কাজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ, তাদের হলো বিকাশ প্রধান কাজ, যদিও প্রচলন করা, সরকারের প্রতিষ্ঠা হিসেবে কাজ করা, সরকারের অভিভাবক হিসেবে কাজ করা, ব্যাংকিং উন্নয়ন সাজেশন দেওয়া, বিভিন্ন বাজেট প্রোগ্রামের সহযোগিতা, কিন্তু বিকাশ ধারা একটা অত্যন্ত বিকাশ বা হিসাব, আমরা হিসাব নিকাশ শব্দ থেকে বলতে পারি নিকাশ একটা হিসাবের বিষয়, হিসাব নিকাশ দুটো পাশাপাশি শব্দ হিসাব এবং নিকাশ, নিকাশ ধর একটা হিসাবের বিষয়। কেন্দ্রীয় ব্যাংক তার অধীনে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একে একে তারা নিয়ন্ত্রণ করে, তাদের অনুমতি ছাড়া, কেন্দ্রীয় ব্যাংক অনুমতি ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠানই দেশে বৈধভাবে ব্যবসা করতে পারে না এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়েই সমস্ত ব্যাংকগুলো তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। তা আমরা এই নিকাশ ঘর বা হিসাব নিকাশ কীভাবে একটা মেনটেন্স করা হয়, কেন্দ্রীয় ব্যাংক কীভাবে করে, সেই বিষয়টা আজকে আলোচনা করব। আমরা আমাদের বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংককেই বলা হয় বাংলাদেশ ব্যাংক, বিশ্বের অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নামে। আমাদের বাংলাদেশ ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের বিভাগীয় সদরদপ্তরে আটটা বিভাগে আটটা শাখা রয়েছে, তার বাইরে কোনো, অথচ সোনালী ব্যাংক, SB, জনতা ব্যাংক, JB, এদের বিভিন্ন শাখা 1200, 1300, 1800 এরকম শাখা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মাত্র আটটা শাখা। তবে কেন্দ্রীয় ব্যাংক যে নিকাশ ঘরে কাজটা করে, এই আন্তঃ ব্যাংকের ভিতরে একটা লেনদেন হয়ে থাকে। আমরা যদি মনে করি সোনালী ব্যাংক কোনো একটা শাখা, জীবনবাসার শাখা অথবা যশোরের একটা শাখা কোনো একটা দিন আর্থিক লেনদেন করতে যেয়ে তাদের অর্থের ঘাটতি পড়ে গেছে, ওরা তাৎক্ষণিকভাবে পাশের যে কোনো একটা ব্যাংক থেকে 50 লাখ কি 1 কোটি টাকা ধার নিতে পারে। সেই ধার টাকাটা ওরা সন্ধ্যার সময় হিসাব নিকাশ করে সেখানে পরিশোধ করা কঠিন কাজ। অনুরূপভাবে জনতা ব্যাংক তাদের একটা শাখা ওই একটা দিনের মধ্যভাগে বা সকালের দিকে যে টাকা ঘাটতি পড়ে দেয়, ওই দিন যদি আমানতকারীদের টাকা বেশি ফেরত দিতে হয় তাহলে ওদেরও যদি 50 লাখ বা 1 কোটি কি 2 কোটি টাকা ঘাটতি পারে, ওরা পার্শ্ববর্তী যে কোনো একটা ব্যাংক থেকে ধার বা লোন নিতে পারে। অনুরূপভাবে AB ব্যাংক তাদেরও দিনের কার্যক্রমে দেখা গেল যে কোনো একটা শাখায়, বাংলাদেশ সব শাখায় না, যে কোনো একটা শাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাদের কোনো জায়গায় টাকা ঘাটতি পড়লে সেই টাকাটা ওদের নিকটতম যে কোনো ব্যাংক থেকে তারা গ্রহণ করতে পারে যদি থাকে। এইভাবে আন্তঃ ব্যাংকের ভিতরে অর্থের একটা লেনদেন হয়ে থাকে। এই অর্থের লেনদেনগুলো সন্ধ্যার পরে বা দেখা হিসাব নিকাশ করে যে তার ফ্রাই দেওয়া উচিত বা দেওয়া হতো এর আগে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর সিস্টেম চালু করার পরে ওই কার্যক্রমটা করা হয় না। কেন্দ্রীয় ব্যাংকের কাছে সমস্ত ব্যাংকগুলোর একটা অ্যাকাউন্ট নম্বর বা ব্যক্তিগত যেরকম অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা রয়েছে। এবং আমরা যদি মনে করি সোনালী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে 1000 কোটি টাকা জমা রয়েছে, জনতা ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে 800 কোটি টাকা জমা রয়েছে, AB ব্যাংকে 700 কোটি টাকা জমা রয়েছে কেন্দ্রীয় শাখায় বাংলাদেশ সরকারের কাছে, এরকম একটা হিসাব যদি থাকে, আর সোনালী ব্যাংক কোনো সময় যদি জনতা ব্যাংক থেকে 1 কোটি টাকা নিয়ে থাকে কোনো একটা শাখা, এইটা সন্ধ্যার সময় হিসাব হিসাব করে দেখা গেল যে এই জনতা ব্যাংক এই সোনালী ব্যাংকের 1 কোটি টাকা মাইনাস করি 999 কোটি টাকা ব্যালেন্স দেখায় দিলে এখানে তাদের লেনদেন করার জন্য কোনো উপস্থিত হওয়া লাগবে না। আবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাহলে 999 কোটি টাকা জমা হচ্ছে, আর জনতা ব্যাংক এরা তো 1 কোটি টাকা এদিকে দিয়ে দিল, তাহলে এদের আবার 1 কোটি টাকা বাড়িয়ে যাবে, তাহলে 801 কোটি টাকা জনতা ব্যাংকের হিসাবে জমা আছে। তাহলে টাকাটা বিনা লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের 1 কোটি টাকা বেশি জনতা ব্যাংক দেখাচ্ছে, সোনালী ব্যাংক 1 কোটি টাকা কম জমা দেখাই দিয়ে একদিনে হিসাব শেখাই দিয়ে। অনুরূপভাবে AB ব্যাংক যদি কোনো জায়গায় থেকে 5 কোটি টাকা, কোনো জায়গা বলতে সোনালী ব্যাংক থেকে 5 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে 5 কোটি টাকা এদের কম হয়ে যাবে, 5 কোটি টাকা ওদের মাইনাস করতে হবে। 5 কোটি টাকা কম হয়ে গেলে 695 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেখা যাবে দিন শেষে। এবং
এই 5 কোটি টাকা সোনালী ব্যাংক থেকে নেওয়ার পরে ওই সোনালী ব্যাংকে ফেরত দেওয়ার কারণে এখানে 5 কোটি টাকা তাতে জমা দিয়ে দেবে কেন্দ্র ব্যাংক, তখন 1004 কোটি টাকা সোনালী ব্যাংকে জমা থাকবে অ্যাকাউন্টে। কেন্দ্র ব্যাংকের খাতায় এই হিসাব সমন্বয় করে একটা দেশের সমস্ত ব্যাংকগুলোকে একই অপরের লেনদেন দিন শেষে একটা পরিপাটি লেনদেন তা করতে গেলে অ্যাকাউন্টে যোগ বিয়োগ করে জমা করাটা এবং হিসাব নিকাশের একটা স্বচ্ছতা নয়ন করা। এবং কেউ কোনো ব্যাংক যদি মনে করে এখানে সোনালী ব্যাংক 1004 কোটি টাকা জমা, যদি মনে করে যে এই টাকাটা বেশি জমা হয়ে গেছে ওরা পরের দিন বা যে কোনো সময় ওই কেন্দ্রীয় ব্যাংকে উঠে নিতে পারে। সব ব্যাংক কিন্তু উঠাবে না, দুই একটা ব্যাংকের টাকা কিংবা বেশি হয়ে গেলে। এভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলো দেশের অধীনস্থ সকল সরকারি বেসরকারি ব্যাংকে আর্থিক লেনদেনগুলো বিশেষ করে হলা জাতীয় বা তাৎক্ষণিক লেনদেনে ঘাটতির টাকাটা আশেপাশে ব্যাংক থেকে পূরণ করার মাধ্যমে যে ঘাটতি থাকে লেনদেনে অসামঞ্জস্য থেকে দেয় দিন শেষে কেন্দ্রীয় ব্যাংক, সেইটা তাদের ঘরে বসে বর্তমান সফটওয়্যারের যুগ, বর্তমান কম্পিউটারের যুগ, এটা হিসাব করা আরও বেশি সহজ হয়ে গেছে। এই হিসাব করাটা হলো নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস, ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুন্দর একটা কার্য প্রতিষ্ঠানে যেগুলো ওই ব্যাংকের প্রত্যেক ব্যক্তি উপস্থিত হওয়া বা অন্যভাবে সলভেন্সি করা সেখানে যাওয়া এইগুলো থেকে রক্ষা করে, তবে হিসেবটা সুন্দর হয়। যা এটুকু কথা বলেই আমি আমার আজকে এই কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ যেভাবে উপস্থিত এটা সবাই ভালোভাবে অবজার্ভ করবে, শুনবে এবং প্রজন্ম দেওয়ার অন্যান্য অনলাইনে সার্চ দিয়ে বই পড়ে ভালোভাবে আয়ত্ত করবে, এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।